আমরা যারা আমরা যারা বিশ্বাস করি তারাই ছুটে ছুটে আসি তার উপাসনা প্রাঙ্গণে ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের বারবার বাক্য দিয়ে যায় কিন্তু আমরা সেই সন্তানরা তার বিশ্বাসযোগ্যতা এখনো সেই গ্রহণ করতে পারিনি আমরা চিন্তিত থাকি পোখর তাপের জন্য আমরা চিন্তিত থাকি বিশাল ঝড়ের জন্য যে তা ফলে আমরা চার্চে আসতে পারি না অথচ আমাদের প্রভু বাক্য দিয়েছেন একশো একুশের ছয় পদে চন্দ্র তোমাকে আঘাত করবে না তাই সেই ঈশ্বর যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির প্রতি তার প্রতি আমরা বিশ্বাস নিয়ে আমরা চার্চে আসতে পারি না চার্চের সেই বিশ্বাসযোগ্যতা যদি আমাদের মধ্যে থাকতো আর চার্চ আমাদের পরিপূর্ণতা থাকতো ঈশ্বরের জয় ধ্বনি হতো একসাথে জয় উল্লাস হতো তার বাক্যের মধ্যে দিয়ে আমরা যেতাম আসুন আমাদের পাস্টার এসে গেছেন সেই বাক্য নিয়ে যে বাক্য ঈশ্বর আমাদের প্রতিটা মুহূর্তে চেতনা দিচ্ছে যে আমাদের আমার বাক্যের পথে তোমরা চলো আসুন পাস্টার আমাদের বাক্য নিয়ে আসুন সকলকে ধন্যবাদ জানাই হাউস অফ যারা রয়েছেন প্রত্যেককে এবং যারা অনলাইন বা আজকে এই উপাসনা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি সঞ্জীব ঘোষ স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারা দুনিয়াটা কিভাবে চলছে আমরা যখন বলি যিশুর বিশ্বাসী সেই বিশ্বাসটা শুধু একটা দিনের নয় প্রতিটা মুহূর্তে এই পৃথিবীতে খ্রিস্টের জীবনে চলতে হয় চারিদিকে যখন আমরা আমাদের পৃথিবীতে দেখি অনেক কিছু দেখি এবং দেখে অনেক কিছু আমাদের প্রশ্ন হয় আমরা অনেক কিছু দেখি বলতে যে আজকে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে খারাপ জিনিস হচ্ছে চুরি ডাকাতি শয়তানি অসততা মিথ্যাবাদ একে অপরকে স্বার্থপরতা সব আমরা দেখতে পাচ্ছি মানুষ আর এক মানুষের হাতে অত্যাচারিত হচ্ছে তাকে লাঞ্ছিত করা হচ্ছে এমনকি অনেক দেশে আছে কিছু কিছু পৃথিবী যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা খোলাখুলি জনসাধারণের মাঝে উপাসনা করতে পারে না খ্রিস্টকে তো রকম পৃথিবীতে আমরা দেখি যখন নানান এই রকম শয়তান বা মন্দ কাজগুলো চলছে পৃথিবীতে তখন আমাদের মনে প্রশ্ন ওঠে যদি ঈশ্বর সত্যই তিনি সার্বভৌম তার কর্তৃত্ব বা তার নিয়ন্ত্রণ সবকিছুর ওপর আছে তাহলে কেন আজকে পৃথিবীতে মন্দ লোকেরা আমাদের ওপর কর্তৃত্ব দেখাবার চেষ্টা করে বা তারা সাফল্য লাভ পেয়েছে তারা ভাবে আর তাই আমরা যখন সমস্যায় পড়ি আমাদের কি হয় আমরা প্রশ্ন করি ঈশ্বরকে আপনি কি বা আমরা যেখানেই দাঁড়িয়ে থাকি আজকে আমরা কি কেউ এরকম ঈশ্বরকে কোনো প্রশ্ন করেছি এবং বুঝেছি যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরটা দেননি এরকম কি কখন আপনার জীবনে হয়েছে একটা ছোট্ট ছেলের বলি ছোট্ট ছেলে তার বাবার কাছে গেছে জিজ্ঞেস করেছে বাবা 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 বলছে বলো বাবা আচ্ছা পৃথিবীতে কতজন লোক আছে বাবা বলছে আমি তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না বাবা দ্বিতীয় প্রশ্ন ছিল এই ছোট্ট বাচ্চাটির আচ্ছা বাবা পৃথিবীতে এই যে আকাশটা দেখছি কতগুলো তারা আছে সে বললো আমার শোনো বাবা আমি বলতে পারবো না এটা আমার এটা অসম্ভব তাহলে বাবা এটা বলতে পারো সমুদ্রের নিচে কতগুলো মাছ আছে তখন বাবা তৃতীয় প্রশ্নেও বলছে আমার জানা নেই আর তাই কোনো বাবা হয়তো মনে হয় না অস্বাচ্ছন্দ্য বোধ করে যদি তার সন্তান তাকে প্রশ্ন করে আর যদি সেই সন্তান প্রশ্ন না করে তার বাবাকে সে শিখবেই বা কি জানবেই বা কি আর এইরকম প্রশ্ন আমাদের জীবনেও থাকতে পারে যে যখন আমাদের বিরুদ্ধে যারা লোক আছে বা শয়তানের লোক কাজ করে আমাদের জীবনে তারা সাফল্য পায় কি করে আর আজকে তাই আমরা যে অংশ থেকে দেখবো যে কি করে ঈশ্বর তার সমস্ত সন্তানদেরকে যখন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত থাকেন তারা কি ধরনের সেই আচরণ বা প্রার্থনা করেন কারণ যার ঘটনা আমরা বলতে যাচ্ছি তিনি ছিলেন সেই ভাববাদী আমাদের হাবাকু বা হবক বলা হয় অনেক সময় সেই হবকের জীবনে এরকম প্রশ্ন এসেছিল অনেক প্রশ্ন ছিল হবক বা হাবাকুক কথাটার মানে হচ্ছে সাধারণভাবে যে গ্রহণ করা বা আলিঙ্গন করা তা হাবাকুকের অসুবিধাটা কি ছিল আজ থেকে দু বছর আগে যিশু এসেছিলেন এবং তারও ছশো বছর আগে সিক্স বিসি সেই সময় এই ভাববাদী যখন ঈশ্বর তার সাথে কথা বলছিলেন কারণ তার প্রশ্ন ছিল অনেক কিছু তার যখন প্রশ্ন ছিল সে অভিযোগ করছিল না ঈশ্বরকে এটা মনে রাখতে হবে প্রশ্ন করা বাবাকে আর অভিযোগ করা যখন আমাদের নিজের জীবনে করি দুটোই তফাৎ আছে প্রশ্ন যখন করি কারণ আমাদের তার উত্তর জানা নেই আমরা সেটা জানতে চাই আর অভিযোগ যখন করি তার মানে আমরা কোনো ডিসিশনে যেটা ভেবেছি আমাদের মতো হবে সেটাতে আমরা সন্তুষ্ট নইস অসন্তুষ্টি আর এই অসন্তুষ্টি জীবন যখন ঈশ্বরের কাছে আমরা আসি তখন আমাদের জীবনকে দুটো মনোনীত পথের মধ্যে নিয়ে আসে এই হাবাকু যার মানে আমি বললাম যে আলিঙ্গন বা এমব্রেস বা তাকে কাছে আনা তাকে গ্রহণ করা কারণ কারণ এই হ্যাবাকু সেই ছশো ছয় খ্রিস্ট পূর্বে পূর্বাব্দ সেই সময় ইসরায়েল দেশটা দুটো ভাগ হয়েছিল এক ইসরায়েল যা আসরীয় এক আলাদা পরজাতি তাদের কৃতদাস বা দাসত্বে নিয়ে গেছিল আর এই নিচে দক্ষিণে ইসরায়েল দেশটার ইহুদা বা জিহুদা সেই দেশটার সমস্ত ভাবে সেই শেষ এই সেখানকার তার প্রশ্ন ছিল কারণ ঈশ্বর ভাবাকশ্বর ইসরায়েলের জাতিকে সে ব্যবলেনীয় যে সাম্রাজ্য ছিল তাদের হাতে ঈশ্বর তুলে দিতে চলেছেন আর তাই সে ভীত হয়ে গেছিল হাবাক মনে অনেক প্রশ্ন এসছিল সে প্রশ্ন এবং ঈশ্বরের সাথে কথোপকথন কারণ হাবাকুকের জীবনে প্রশ্ন ছিল তার এত সমস্যা এত কিছু উত্তর খুঁজছে কেরকম কারণ প্রশ্ন আসে যখন আমাদের জীবনে যে এই পৃথিবীতে যখন এরকম চলছে চুরি ডাকাতি অন্যায় অবিচার কোনো সুবিচার আমরা পাই না কারোর কাছে মনে হয় আমাদের দিক থেকে এরকম সেই সময় ছিল হাবাক যখন প্রশ্ন করছে ঈশ্বরের কাছে সে সে প্রশ্ন অনেক কিছু রেখেছিল আমরা অধ্যায় দেখি বলছে যে ঈশ্বর দেখো চারপাশে কি হচ্ছে লোকে চুরি করছে লোকে মারামারি করছে লোকে তর্ক করছে লোকে ভয়ঙ্কর জিনিস করছে আর এগুলো এখন আমাকে কেন দেখাচ্ছেন প্রভু এই যে একটা অসভ্যতার সমাজ এটা প্রভু আমায় দেখাচ্ছেন কেন ঈশ্বরকে সে প্রশ্ন রেখেছিলেন কারণ এই যে ধর্মীয় নিয়ম ব্যবস্থা সে বলছে চারে দেখছেন হবকের এক অধ্যায় চারে যে মানুষের জীবনে ন্যায় বিচার আনছে না প্রকৃত ন্যায় বিচার যে মানুষকে যে নীতিতে চলা উচিত ঈশ্বরের সামনে সারা দাঁড়াতে পারে সেই সামাজিক দায়বদ্ধতা নেই সেই সামাজিক সভ্যতা নেই এটা এখনকার নয় এটা আজ থেকে আড়াই হাজার বছর আগে বলেছে আর আজকেও সমসাময়িক পৃথিবীতে আমরা দেখছি চারপাশে চুরি ডাকাতি শুধু নয় মিথ্যা জীবন ব্যবচার পরশিকারতা সমালোচনা ঘৃণা চলছে অসৎ লোকেরা এখানে প্রশ্ন করেছে কি প্রশ্ন যে দুটো প্রশ্ন যে কেন আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন এগুলো আমি আপনি তো ঈশ্বর আপনি তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আমাকে দেখতে হবে কেন কেন অসৎ লোকেরা ভালো লোকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয় এই প্রশ্ন আমাদের অনেকের যে কেন খারাপ লোকরা বেরিয়ে যায় আমরা যিশুকে ভালোবাসি আমি তো ভালো কাজ করছি তাহলে আমাদের এরকম হয় কেন আমাদের প্রশ্ন থাকে এ প্রশ্ন খারাপ নয় প্রশ্ন থাকলে তা উত্তর পেতে হবে এবং উত্তর আমায় দিতে পারেন যিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন ঈশ্বর আর এই ঈশ্বর আপনার আমার খ্রিস্টের মধ্য দিয়ে যাকে আমরা উপাসনা করি সেই ঈশ্বরের কথা বলা হচ্ছে আর তাই দ্বিতীয় ছিল যে ন্যায় বিচার আর জয়লাভ করছে না বলছে পৃথিবীতে ন্যায় বিচার নেই যারা অন্যায় করে তারাই যেতে আপনার কি মনে হয় আজকে ব্যক্তিগত সামাজিকগত সামাজিক দেখেন এই প্রশ্নটাই যে সুবিচারটা কোথায় ন্যায় বিচার কোথায় পাবো প্রশ্ন কেন রেখেছিল আবাকু কারণ সে যেটা দেখতে পাচ্ছিল দেখে তার প্রশ্ন অভিযোগ নয় আবার বলি প্রশ্ন জানার জন্য ঈশ্বরকে যে ঈশ্বর তুমি তো সবকিছুর ওপর নিয়ন্ত্রণ করো তাহলে তুমি ন্যায় বিচার করো তাহলে কি করে আমার জাতির লোকেরা জিহুদাতে যারা রয়েছে ইসরায়েল দেশের নিচে সেই জাতিকে সেই আর বিদেশি জাতি যারা দখল করতে চলেছে তারা কি করে করবে এটা কি করে সম্ভবপর হয় তুমি আমায় বলো আর বলছে যে এই বিচারটা কি এই পৃথিবীর বিচার ওপর আমি তো কিছু ভরসা রাখছি না তোমার বিচারটা কি প্রভু পৃথিবীতে সুবিচার আমরা পাই না কিন্তু তুমি তো সুবিচারক প্রভু তাহলে তুমি যদি সব দেখছো তাহলে আমাদের উপর অন্যায় করে লোকে পার পাচ্ছে কেন আমাদের প্রশ্ন খুব কমন সাধারণ আর প্রশ্নটা কি করেছিল তার যে জীবনে স্ট্রাগল হচ্ছিল চ্যালেঞ্জ হচ্ছিল সে খুব স্বচ্ছ মানবিক সহকারে সততার সাথে কি করেছে ঈশ্বরের কাছে এনেছে সে বলেন ঈশ্বর এগুলো হচ্ছে কেন তোমার প্রতি আর কি করে বিশ্বাস রাখবো আর বিশ্বাস না না সে প্রশ্ন করছে সে অভিযোগ করছে না আবার বলে দিয়েছি শুরুতেই প্রশ্ন আর অভিযোগের তফাতটা কি প্রশ্ন যেটা আমি কই আমি জানতে চাই সৎভাবে উত্তরটা পেতে চাই যাতে আমি নির্ধারণ করতে পারি যে আমার কি করা উচিত তাই প্রশ্ন করা হয় আর অভিযোগ হচ্ছে আমি সন্তুষ্ট নই যেটা আমি পেয়েছি বা যেটার মধ্য দিয়ে যাচ্ছি তাই দুটোই তপত আছে এই হবাকুক সেই জীবনে সন্তুষ্ট ছিল না আর তাই সে কি করেছিল সে সন্তুষ্ট না থাকলেও সে অভিযোগ করেনি সে কি করছিল হবাক একে দুয়ে বলে যে প্রভু আমি তোমার কাছে চিৎকার করছি তুমি কি আমার কথা শুনবে না এই যে অত্যাচার এই করছে প্রভুকে কেন 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 এই কেন আমাদের হৃদয় আসে আমাদের মনের প্রশ্ন আসে যে কেন আমরা প্রভু সুবিচার পাই না আমরা যে যার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে ভাবি আমরা সবাই ঠিক শুধু তাই নয় এখানে ঈশ্বরের যে কি ভাবনা আমাদের যে ভাবনা কোথাও অমিল থেকে যায় আর তাই খুব সেই অমিলটাকে দূর করার জন্য অভিযোগ করেনি অসন্তুষ্ট হয়নি ঈশ্বরের ওপর ঈশ্বর আমাকে তুমি দেখছো না না বরং ঈশ্বরের কাছে সে প্রশ্ন করেছে আচ্ছা এটা কি করে হচ্ছে প্রভু তুমি কিভাবে কাজ করছো আমাকে একটু বোঝাবে এবং উদ্দেশ্যটা তার আর ঈশ্বর এই ধরনের প্রশ্নকে মান্যতা দেয় আনন্দের সাথে কারণ তারা সত্যিকারের জানতে চায় ঈশ্বরের সাথে আর এটা তখনই হয় যদি আপনার আমার হাবাকুকের মতো সম্পর্কটা ঈশ্বরের সাথে খুব কাছে থাকে আজকে আমাদের ঘরের বাবা মারা যদি কিছু করে তখন আমরা তাকে গিয়ে প্রশ্ন করব যে মুহূর্তে অভিযোগ করব তার মানে তা যে কাজটা করেছে বা ডিসিশন নিয়েছে আমি মেনে নিতে পারছি না আমি সন্তুষ্ট নই তখন সেটা অভিযোগে বতলাবে কিন্তু হ্যাবাকুকের সে দেখছে যে তার জাতি কি হতে চলেছে সে সমস্ত ভাবে অত্যাচারিত হতে চলেছে কার হাতে শত্রুদের আছে ঈশ্বর যাদেরকে শাস্তি দিতে পারেন সেই ব্যাবিলন জাতিকে দিচ্ছে না আমাদের খ্রিস্টীয় জীবনও হয় অনেকে আছে যারা অন্যায় করে আমাদের ওপর পার পায় আমরা ভাবি এ কি আমরা না ঈশ্বরের সন্তান আমাদের ওপর এরকম করছে কি করে এটা সম্ভব হাবাকুকের মতো আমাদের ঈশ্বরকে প্রশ্ন করতে হবে সৎ হৃদয় নিয়ে অভিযোগের হৃদয় নিয়ে না অভিযোগ যখনই আনবো তখনই আমি মেনে নিতে পারছি না যেভাবে সব চলছে মানা যায় না কিন্তু আমরা যদি ঈশ্বরের সাথে যে ঈশ্বর হাবাকুক সম্পর্ক রেখেছে সেই ঈশ্বর যিশুর মধ্য দিয়ে আমরা সম্পর্ক করেছি যদি রাখি আমরা নিশ্চিত থাকব হাবাকুকে যেটা হতে চলেছে সেটা আমাদের জীবনেও হবে আর তাই ঈশ্বরকে বলছে আমি তো অনেক কাজ এই অত্যাচারের বিষয় আপনি তো কিছুই করেননি সে অভিযোগ করছেন আবার বলি অসন্তুষ্ট হয়ে সে বলছে প্রভু আমি জানি হাবাকুক বলছে তুমি এত শক্তিশালী ঈশ্বর তুমি আমার জাতিকে চারশো বছরের কৃতদাস থেকে ফিরিয়ে এনেছিলে আমার জাতিকে সেই সমস্ত প্রতিজ্ঞার মধ্যে দিয়েছিলে যার মধ্যে দিয়ে তারা সেই দেশে পৌঁছতে পেরেছিল তাহলে আজকে এই কেন হাবা খুব অভিযোগ করেনি কেন জানেন জানে যে ঈশ্বরের কাছে প্রার্থনা আনলে প্রশ্ন করলে ঈশ্বর তার সময় উত্তর দেন আমার সময় আপনার সময় নয় প্রথম দ্বিতীয়ত হাবাকুক জানতেন যে তাদের সেই জাতির ইতিহাসে রাজা দায়ুদ পনেরো বছর অপেক্ষা করেছিলেন রাজা হওয়ার জন্য আব্রাহাম তার স্ত্রীকে ঈশ্বর বলেছিল সন্তান হবে তার পঁচিশ বছর পর ঈশ্বর তা পূরণ করেছিলেন ভেবে দেখুন আর মসিয়কে চল্লিশ বছর বয়সে ঈশ্বর মনোনীত করেছিলেন ইউদি জাতিকে ইউদ জাতির মিশর থেকে আনার জন্য আর আশি বছরে গিয়ে ঈশ্বর সেই প্রতিজ্ঞা পূরণ করেছেন চল্লিশ বছর ধরে এই ঘটনাগুলো হবাকুক জানতো আর তাই সে কোন ঈশ্বরকে উপাসনা করতে জানতো সে অভিযোগ করেনি সে ঈশ্বরের কাছে সেই প্রশ্নগুলো নিয়ে এসছে যে কতদিন আর কেন আর আমাদের জীবনে এটা ব্যাপার নয় যে কোথায় আমরা আছি বাস করছি কলকাতায় কি কি কলকাতার বাইরে জায়গায় পৃথিবীতে অন্যান্য আমাদের ঈশ্বরের কাছে এই সারা পৃথিবীতে একটাই প্রশ্ন থাকে যখন আমাদের জীবনের সমস্যা আসে কঠিন বাধা আসে তখন কি করে ঈশ্বর সেগুলোকে অ্যালাউ করে দেয় হতে কেন ঈশ্বর সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করে তাদের বিচার করে না যখন আমরা চারপাশে এর মধ্যে থাকি এ প্রশ্ন আমাদের আসে হাবাকুক করে এসছিল আর তাই হাবাকুক এই প্রশ্নটা ঈশ্বরের সামনে নিয়ে গেছিল আর ঈশ্বর কি উত্তর দিয়েছিল ঈশ্বর প্রভু উত্তর দিয়েছিলেন অন্যান্য জাতির দিকে তাকিয়ে দেখো তাদের ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি আশ্চর্য আমাদের জীবন কিরকম হয় অনেক সময় হেবাকুকের মতো হয় হ্যাবাকুক নিজের একটা ধারণা ছিল যে আমি যে ঈশ্বর উপাসনা করি তিনি অবিচার করেন না প্রথমত ন্যায় বিচারক দ্বিতীয়ত তিনি সব সবসময় সঠিক সময়ে কাজ করবেন এখন কথা হচ্ছে আমি যেটা সঠিক সময় ভাবি হাবাকুক ভেবেছিল সঠিক ভাবে করবেন ঈশ্বর কি ওইভাবে ওই সময় করতে বাধ্য না করলেই কি সেটা ঈশ্বর খারাপ এইভাবে ব্যাপারটা হেবাকুক আর ঈশ্বরের মধ্যে দূরত্বটা ছিল তা বলে অসন্তুষ্টি ছিল না তার মধ্যে আমাদেরও হতে পারে অনেক প্রশ্ন থাকে ঈশ্বর প্রভু যিশু যখন আমাদের জীবনে সংকট আর্থিক সামাজিক পারিবারিক যা তখন যারা আমার বিরুদ্ধে বিনা কারণে অত্যাচার করে বা অকারণে আমার ওপরে এরকম করে বা যে কারণেই করে তাদের কি করে আমাদের ওপরে সব করতে পারে আমরা তো তোমার সন্তান হাবা কুকুর এটাই ছিল তাহলে আমাদের সেই প্রশ্নটা নিয়ে প্রভুর কাছে বসতে হবে হাবা কুকুরের মতো কারণ ঈশ্বর যে ইহুদি জাতির পাপ বা তাদের জীবনযাত্রা কখনো কি করেনি পরিত্যাগ করেনি ভুলে যায়নি তারা কি করছে আর তাই কি করেছিল ঈশ্বর ওই আরাক পরদেশকে তুলে এনেছিল ব্যাবলিয়ন কেন ওই জাতিটাকে ইউজ করবে ব্যবহার করবে ঈশ্বর এই জিউদা জাতি হাবাক জাতিকে হাবাকের দেশকে কি করতে ঠিক করার জন্য শৃঙ্খলা করার জন্য আমাদের খ্রিস্ট জীবনে এরকম হয় আমরা হাবাখুকর মতো প্রশ্নটা কি কিন্তু আমরা জানি না যে চারপাশে অরাজকতার মধ্যেও আমাদের জীবনে অনেক কিছু আছে যেটা ঈশ্বর চান না আর তাই আমাদের জীবনে যখন অন্য জাতির লোক দিয়ে বা অন্য ধরনের কার্ক দিয়ে আমাদের ওপর কোন রকম কাজ করায় তাদের কর্তৃত্ব দেয় ঈশ্বর করতে তার মানে ঈশ্বর চান এই জিউদি জাতির মতো আমরা আমাদের সমস্ত জীবনের গুলোর থেকে পরিবর্তিত হই আর তাই ঈশ্বর বললেন আমি তোমার জীবনকালে হ্যাপাকুককে বললেন যা করব তুমি বিশ্বাস করবে না বিস্ময় হয়ে যাবে আর তাই সেটা বিশ্বাস করার জন্য কি করতে হবে তোমাকে দেখতে হবে আর এখানে আমার প্রশ্ন আছে প্রশ্ন যে যদি আমরা যিশুর সন্তান হিসেবে প্রকৃতভাবে আমরা এই হাবাকুকের জায়গায় দাঁড়াই আমাদের কি করা উচিত যখন আমরা জীবনের সেই এক সমস্যাময় প্রশ্ন থাকে সেই প্রশ্নের সময় আমরা ঈশ্বরকে কতটা প্রশ্ন রাখি অভিযোগ না করে কারণ ঈশ্বর যেভাবে কাজটা করেন তা আমাদের ভাবনার সাথে নাও মিলতে পারে আমরা ভেবে নি যে ঈশ্বর যেহেতু সর্বময় কর্তা তার এটাই করা উচিত আর ওইভাবেই আমরা জীবনটাকে বাঁচতে চাই কিন্তু ঈশ্বর তো আমার ভাবনার মতো করে কাজ করতে পারেন না আমার সময়ে কাজ করতে পারেন না বা আমার শত্রুরা আমার ওপর যদি অত্যাচার করেও আমার ঈশ্বর তো চোখ বুঝে থাকেন না আজকে জানেন পৃথিবীতে অসন্তুষ্টি কত এই অসন্তুষ্টি আমি একটা পড়ছিলাম যে সারা বিশ্বে বলছে একশো মিলিয়ন পিপল লোক যারা এই দু হাজার সালে গণনায় মানে এই সার্ভেটা হয়েছে দেখেছে যে তারা কি তারা হতাশার জীবনে বসবাস করছে তাদের জীবন থেকে সন্তুষ্ট নয় এবং বলছে যে পৃথিবীতে সব থেকে বড় অসন্তুষ্ট দেখা যায় যারা কর্মজীবন হারিয়েছে কাজ হারিয়েছে জব হারিয়েছে সেই রকম সংখ্যা পৃথিবীতে প্রচুর প্রচুর রয়েছে এখানে আর তাই বলছে যে আমাদের অসন্তুষ্টি রয়েছে অনেকের কি যে আমাদের দেশে আমরা সুষ্ঠুভাবে খেতে পেরে পাচ্ছি না আমাদের সংসার জীবনে অসন্তুষ্ট রয়েছে অনেক দাম্পত্য জীবনে অসন্তুষ্ট রয়েছে সর্বত্র আমাদের অসন্তুষ্ট 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 আর এই অসন্তুষ্টের জীবনে হাবাক ছিল কিন্তু সে কি করেছে সে সত্য মন নিয়ে ঈশ্বরের কাছে প্রশ্ন করেছে প্রভু এটা কি সুবিচার তোমার কাছে আর এখান থেকে আমাদের শিক্ষা আছে যে প্রভু যখন কাজ করেন আমাদের শত্রুকে আমাদের মাথার উপর উঠতে দেন তখন আমরা কি আনন্দ করতে পারি তবুও কি আপনিও আনন্দ করেন হাবাকু এর উত্তর শেষে আমাদের দিয়েছে ঈশ্বর যখন উত্তর দেন আমাদের প্রশ্নের তাই তিনি আমাদের অনেক সময় এই ইহুদি জাতির মতো অন্য কিছুর ওপর সমস্যার মধ্যে আমাদের ছেড়ে দেন এই কারণে আমরা যাতে জানি এই হাবাকুকের মতো হাবাকুকের নামের মানে বলেছে কি যে আলিঙ্গন করা সে যে পরিস্থিতিতে তার দেশে ছিল সেই পরিস্থিতির সাথে নিজেকে মান্যতা বা মানিয়ে নিতে গ্রহণ করতে পারছিল না সেটাকে জীবনে আলিঙ্গন করতে পারছিল না যে ঠিক আছে মানিয়ে নিতে পারছিল না আর তাই ঈশ্বর আপনা আমাকে হাবাকুকের মতো এমন সমস্যা বা জীবনে নিয়ে আসে পারিবারিক সামাজিক যেখানে আমরা সেটা মেনে নিতে পারি না আমরা তাকে গ্রহণ করতে পারি না আমরা সেখান থেকে চলে যেতে চাই ধাক্কা মারতে চাই আমি চাই না আমি করব না আর তার ফলে জীবতা জাতির মতো আমাদেরও ঈশ্বর কি করেন ন্যায় বিচার দিতে চান কিন্তু অনেক শত্রু আছে যাদের হাত আমাদের উপর চলে আসে কারণ ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তিত গঠন করতে চান এবং তিনি পূর্ণ নিয়ন্ত্রণ তার শত্রুর আমার বিচার রাখেন এই উনি বিচার দেবেন বলেছিলেন আর তাই হাবাকুক প্রশ্ন রেখেছিল ঈশ্বর আপনি না ঈশ্বর আপনি কি করে মন্দের দিকে তাকাতে পারবেন লোকেরা যে পাপ করে তা আপনি তো সহ্য করতে পারেন না অসৎ লোকেরা জয়ী হচ্ছে আপনি দেখে চোখ বুঝে থাকবেন আমাদের চেয়েও খারাপ খারাপ লোক আছে তারা আমাদের ওপর পরাজিত করছে কেন এর কি কোন প্রতিকার হবে না প্রশ্ন সুবিচারের প্রশ্ন আর হলে কবে হবে আজকের এই সমাজ ব্যবস্থা আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের প্রত্যেকে এমনকি সাধারণ মানুষের জীবনে এই একই প্রশ্ন আসে যে প্রভু সুবিচার আমরা কবে পাব প্রভু অসৎ লোকেরা জয়ী হচ্ছে আর এর উত্তর পেতে গেলে হাবা এসেছিলেন ঈশ্বরের কাছে যে ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেনি তার পবিত্র পুত্র এই পাঠিয়েছিলেন সেই কাছে আমাদের হতে হবে আমরা এর প্রতিকার তাই সেদিনকে হাবাক বলেনি হাবাকু যে ঈশ্বর তুমি এদের প্রতিহিংসা করো এদের জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলেনি সে বলেছে প্রতিকার করো তাই আমাদের জীবনেও যদি কোনো অসৎ লোক অসৎ পরিবার বা যে কোনো চারপাশে যদি আমাদের ওপর কর্তৃত্ব করে জয়ী হতে চায় পরাজিত করতে চায় আমরা ঘাবড়াবো না আমরা কখনো ভেঙে পড়ব না আমরা কখনো হাল ছেড়ে দেবো না কারণ আমরা তাদের প্রতিকারের জন্য ঈশ্বরের দ্বারস্থ হব আমরা কখনো প্রতিহিংসা পরায়ণে যাব না আর তাই ঈশ্বর এই হাবাকুক যখন বলেছিল যে ঈশ্বর তুমি হচ্ছ সেই উচ্চতায় যে এই মন্দের দিকে তাকাও না আর যখন এই অবস্থা হয় কি মনে হয় আপনি কি তখনও আনন্দ করতে পারেন আপনার জীবনে যদি ঈশ্বর বলে আমি বিস্ময়কার ভাবে কাজ করবো বিস্ময় কখন হয় যখন আমরা যেটা ভাবি সেই মতো সেটা আসে না তার মানে অবাক করা কিছু হয়েছে আমি তো এটা ভাবিনি এভাবে ঈশ্বর করতে পারে তামাকও ভাবেনি আর তাই সে কি করেছে সে যেভাবে উত্তর পেবেছে যে তার জাতিকে ঈশ্বর রক্ষা করবে যেভাবে করা উচিত সে ভেবেছে সেভাবে ঈশ্বর কাজ করছে না আর তাই সে প্রশ্ন উঠেছে যখন দ্বিধা উঠেছে সে মুখ গোমরা করে বসে থাকেনি সে ঈশ্বরের কাছে নিয়ে গেছে সহজ সরল মন দিয়ে আর তাই ঈশ্বরকে হাবাকুক বলেছে যে আমি প্রভু আমরা যদি দেখি যে রাখে হাবাকুকে প্রভু আমি প্রহরির মতো দাঁড়িয়ে লক্ষ্য রাখবো তোমার উপর তুমি কি করছো আমি এখনো ভরসা হারাইনি কারণ তুমি আমাকে কি বলো আমি তা অপেক্ষা করবো ধৈর্য রাখবো তুমি কিভাবে আমার উত্তর দাও আমার জানার জন্য অপেক্ষা করো আবার বললাম ও জানতে চায় অভিযোগ না এখানে প্রমাণ করছি আমাদের খ্রিস্টীয় জীবনও তাই হবে ভাই বোনেরা আমার বন্ধুরা প্রত্যেকের উদ্দেশ্যে যে আমাদের জীবনে যখন শারীরিক মানসিক পারিবারিক সামাজিক আত্মিক আর্থিক আঘাত আসবে যখন আমাদের চারপাশে অন্যায় করে অন্য লোকেরা জয়ী হতে থাকবে আমরা দেখব যে ঈশ্বরের কাছে এই হাবাকুকের মতো প্রার্থনায় প্রশ্ন রাখবো সরল সত্য তার হৃদয়ের মধ্যে যে প্রভু তুমি প্রতিকার করবে না ও গো প্রভু আমি জানি তুমি প্রতিকার করবে আমি অপেক্ষা করব। কিন্তু তুমি কিভাবে করবে আমি দেখতে চাই কারণ প্রভু তাতে কি হবে আমি জানবো তোমার করার কাজ করার যে কাজ করার পদ্ধতি সেই পদ্ধতি আমার ভাবনার সাথে মেলে না আমি ভাবি তুমি এই পদ্ধতিতে বোধ করবে কিন্তু ঈশ্বর যে পদ্ধতিতে করতে চান সেটা হাবাকুকের জানা ছিল না তাই সে সহজভাবে বলেছেন যে তুমি কিভাবে করতে চাও প্রভু আমি সেই দিকে লক্ষ্য রাখব সে প্রভুর কাছে ঈশ্বরের কাছে নিয়ে গেছে আমাদের ঈশ্বর আমাদের প্রতিটা প্রশ্ন উত্তর হাবাকুকের মতো নানান ভাবে নানান সময়ে দিয়ে থাকেন তাই উনি বলেছিলেন হেবাকুককে যে তিনি তার পরিকল্পনা তিনি তার সঠিক সময়ে করবেন ঈশ্বর কি উত্তর দিয়েছিলেন আমরা যদি দেখি সেই সমস্ত দুয়ে তিনে হাবাকুকে যে বলছে যে ভবিষ্যৎ একটা সময়ের জন্য বিশেষ এইটা সমাপ্তি করবে ঈশ্বর এটা সত্যি ঘটবে বলছে মনে হতে পারে যে এই সময়টা কখনো আসবে না কিন্তু কি বলছেন ঈশ্বর ধৈর্য ধরো আবার বলছি ঈশ্বরের উত্তর ছিল হাবাকের প্রতি আমি করব তুমি যে সময়ে ভাবছো যে ভাবে ভাবছো ওইভাবে ঈশ্বর তো করে না তোমার এখনো জানা নেই এই জন্য তুমি বিশ্ব আশ্চর্য হবে আমি কিভাবে করব ঈশ্বর বলছে আমাদের জীবনও তাই আমরা ভাবি এইভাবে সলিউশনটা হবে আমাদের জীবনের সমস্যাটা কিন্তু ঈশ্বর আমাদের এই প্রশ্নটা মনটাকে তার উপর সমর্পণ হাবাককোর মতো করতে বলে যাতে আমরা ঈশ্বর এটাই বলে যে আমি এটা করব কিন্তু তুমি ধৈর্য ধরো এবং অপেক্ষা করো আমরা ধৈর্য ধরি কিন্তু অপেক্ষা করি না ডিসিশন নিয়ে নি চলো না অনেক হয়ে গেছে ঈশ্বর প্রার্থনা করেছি চলো আর আজ থেকে আর এটা এটা করব না আমি আর আজ থেকে আর চার্জে আসবো না আমি বাড়িতে বসে প্রার্থনা করব ঈশ্বর আমার বলেছে আমরা ধৈর্য হারিয়ে ফেলি আমরা আমাদের নিজস্ব চিন্তা ডিসিশনকে সর্বপ্রদা ঈশ্বরের নাম দিয়ে চালাবার চেষ্টা করি কারণ আমরা প্রকৃত তার আত্মার কাজ বা ইচ্ছেটাকে আমরা জানি না কিন্তু হাবাকুক জানতো না কিন্তু তার ভরসা ছিল সে ঈশ্বরের কাছে নিয়ে এসেছিল আর আজকেও আমরা সেই কাজটাই করবো হাবাকুকের জীবন থেকে সেইটাই শিক্ষণীয় আমাদের জন্য হবে আর ঈশ্বর বলেছে ধৈর্য ধরো অপেক্ষা করো সেই সময় আসবে তিনটা জিনিস ধৈর্য ধরো অপেক্ষা করো সেই সময় আসবে দেরি পাবে না আমরা ভাবি দেরি হচ্ছে আমরা ধৈর্য পারি না গরম আসলে কত গরম আর পাচ্ছি না কত সহ্য করব। তাই না ঠান্ডা আসলে এত ঠান্ডা বৃষ্টি হলে এত বর্ষা ঈশ্বর আমাদের তৈরি করেন হাবাকুক কি তাও আনন্দ করতে পেরেছিল বা আপনি কি তবু আনন্দ করতে পারেন দুই চারে হাবাকুকে বলছে আমাদের সেই যে ব্যক্তি, কিন্তু সে কি বলছে ঈশ্বর আমি জানি তুমি প্রতিকার করবে কিভাবে যারা তোমার উপর বিশ্বাস করে ধার্মিক হয়েছে ধার্মিক ব্যক্তি নয় এখানে বলছে যে ধর্মের নিয়মকানুন পালন করে ধার্মিক হয়েছে কোন ধর্মের লোকের কথা নয় এখানে সেই ব্যক্তি পৃথিবীর যে কোনো জাতের ধর্মের হোক যারা এই ঈশ্বরকে বিশ্বাস দ্বারা আব্রামের মতো দাউদের মতো এবং আজকে আমাদের মতো বিশ্বাস করেছে যিশুর মধ্য দিয়ে তারা সেই বিশ্বাস দ্বারা বাঁচবে আর তাই হাবাকুকের জীবনটা আমাদের আজকে খুলে দেয় দুভাবে ঈশ্বর কি করেছেন আমাদেরকে উত্তর দেন হাবাকুককে দিয়েছিলেন অনেক সময় আমাদের নিজেদের ইচ্ছে থাকে গর্ব থাকে আমাদের বুদ্ধি দিয়ে ভাবি ঈশ্বর এইভাবেই কাজ করবে কিন্তু যারা ঈশ্বর উপর নির্ভর করে তারা অনন্ত জীবনের সমস্ত পথে থাকে ঈশ্বর আমাদের ডেকেছেন তাকে বিশ্বাস করার জন্য তার ধৈর্য ধরে তার মনোনীত জীবনে চলার জন্য দুভাবে ঈশ্বর আমাদের বাঁচার অধিকার দিয়েছেন এক তাকে বিশ্বাস করে বাঁচতে পারি আর তাকে বিশ্বাস না করে বর্জন করে বাঁচতে পারি তাই হাবাকুক তিনি নম্র তিনি ঈশ্বরের দিকে বিশ্বাসের দ্বারা এসছিলেন তিনি সেই পরিত্রাণ পেতে চেয়েছিলেন যে প্রভু এই আমার দেশকে রক্ষা করো তাই ঈশ্বর কখনো সেই জাতিকে তৈরি করার জন্য ব্যাবিলনের হাতে দিয়ে কখনো ভুলে যাননি তার জাতিটাকে আমি কষ্ট দিচ্ছি বা ব্যাবিলন যে অবিচার করছে আমার জাতির ওপর তেমনি আপনার জীবনও কোনো অসৎ ব্যক্তি কোনো অসৎ কেউ যদি কোনো অন্যায় করে অবিচার করে ঈশ্বরের চোখ এড়ায় না ঈশ্বর ওই সময়টার জন্য তাকে সেইটা করতে আপনার ওপর অধিকার দিয়েছে কারণ তিনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান যদি আপনি সেটা বুঝতে না পারেন যেটা হাবাকুক পারেনি আপনি প্রশ্ন প্রার্থনার মধ্য দিয়ে তার কাছে সরল হৃদয় দিয়ে সমর্পণ করে জানুন প্রভু তুমি কিভাবে চাইছো এটা আমাকে জানাও আর প্রভু হাবাককে উত্তর দিয়েছিলেন প্রভু আপনাকে উত্তর দেবেন কারণ মনে রাখবেন যে ঈশ্বর যেভাবে কাজ করে অনেক সময় আমাদের মনে হয় এটা অদ্ভুত বিস্ময়কর কিন্তু তার শেষ করবেন কারণ ঈশ্বরের সমস্ত সার্বভৌম সার্বভৌম আছে সর্বদা তা ধৈর্য বা বিরাজ করে তা কখনো বিঘ্ন হয় না ঈশ্বরের মহিমা ঈশ্বরের শক্তি তার উদ্দেশ্য কখনো কম্প্রোমাইজ করে না কখনো সামঞ্জস্য করে না শয়তানের শত্রু সাথে আমাদেরকে তৈরি করার জন্য ঈশ্বর যদি কোনো অবিচারের মধ্যে আমাদের নিয়ে যান উনি আমাদের লক্ষ্য রাখেন যারা অবিচার করছে তাদেরকেও তিনি তিনি বিচার দেবেন কারণ আমাদেরকে তার প্রতি আরো বিশ্বস্ত করতে চান হাবাকুক তখন প্রশ্ন রেখেছিল ঈশ্বরের কাছে ঈশ্বর অনেক আছে যারা লোকেরা ভ্রান্ত দেবতা আছে সেগুলো মূর্তি ধারতু দিয়ে গেরা সেই মূর্তিগুলো তারা সাহায্য করতে পারে না আর ওই লোকগুলোর খুবই খারাপ অবস্থা হবে বলছে বলছে কিন্তু প্রভু হলেন রকম প্রভু মানুষের তৈরি মূর্তিতে নয় তিনি থাকেন সেই তার স্বর্গের সিংহাসনে আর তাই প্রতিটা মানুষ তার সামনে চুপ রাখবেন সেই মুহূর্তে হাবাকু কি বলেছিলেন জানেন বলেছিল ঈশ্বর তুমি কৃপা করো তুমি দয়া করো আর এই দয়া বা কৃপা আমাদের জীবনে পাই খুব কম কারণ আমরা সর্বদাই তার তলায় থাকি অরুগ্রের তলায় কিন্তু ঈশ্বর যেভাবে আমাদের জীবনকে সেই পূর্ণ দিনে যিশু আসার সময়ের মতো তৈরি করতে চান সেই জীবনে আমরা অনেক সময় প্রস্তুত থাকি না কারণ সেই জীবনে চলতে গেলে যিশুর জীবনে অনেক কিছু আমাদের জীবনে কষ্ট দুঃখ বেদনার মধ্যে দিয়ে আসে ঈশ্বর আমাদের তৈরি করতে চান ইহুদি জাতির এসছিল আর তাই খুব প্রার্থনা করেছিল তিনের দুয়েতে কি বলেছিল ঈশ্বর আপনার যখন কোপ আসবে আসবে মানে বিচার পৃথিবীতে ওই জাতিতে তখন আমাদের কিন্তু কৃপা করবেন দয়া করবেন মনে রাখবেন আমরা অন্যায় অবিচার পাচ্ছি আজকে ঈশ্বর ইহুদি জাতিকে অবিচার থেকে রক্ষা করেছিলেন কিন্তু তাদেরকে ওই মধ্যে দিয়ে নিয়ে বুঝিয়েছিলেন যে তার সন্তানরা যখন অন্যায় করে তাদের সঠিক করার সেই কর্তৃত্ব সেই প্রকৃত নিয়ন্ত্রণ তার শত্রুর ঈশ্বরের আছে আজকে আপনার জীবনে যদি কোনো শত্রুতা কেউ কাজ করতে থাকে অবিচার করে সেই সুবিচার ঈশ্বর আনবেন অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আর তাই তিনের ষোলোতা বলে যে প্রভু ধ্বংসের দিনের জন্য আমি ধৈর্য ধরে থাকবো যে তুমি যখন পূর্ণ বিচার আনবে প্রভু এই লোকগুলোর যারা আমার জাতির ওপর আক্রমণ করছে যারা আমাদের অবিচার করছে সেদিনকে প্রভু আমরা তোমার বিশ্বাস আর তাই আজকে আমাদের জন্য বড় শিক্ষণীয় ভাই বোনেরা আমাদের জন্য শিক্ষণীয় যে ঈশ্বর সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর যিনি আব্রামের ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছিলেন তার সন্তান পঁচিশ বছরের পরে পূর্ণ করেছেন সেই আমাদের রাজা দাউদ যিনি পনেরো বছর ধরে তার অপেক্ষার পরও রাজা হয়েছেন আর সারা সেই সরি আমাদের সেই মসিও যিনি চল্লিশ বছর বয়সে ডাক পেয়ে আর আশি বছর চল্লিশ বছর অপেক্ষা করেছিলেন তো খ্রিস্টীয় জীবনে খ্রিস্টের ওপর জীবন ভালো পেতে গেলে সুবিচার পেতে গেলে আমাদের জীবনে ধৈর্য সহকারে তার প্রতি বিশ্বাস শুধু নয় আমাদের জীবনটাকে অর্পণ করতে হয় প্রশ্ন থাকলে প্রার্থনায় জিজ্ঞেস করতে হয় যে প্রভু কি হবে আর তাই শেষ পর্যন্ত হাবাকুক বিশ্বাস হারায়নি হাবাকুক দ্বিধা ছিল ভয় ছিল কিন্তু সে কি করেছে সে ঈশ্বরের সামনে নত হয়েছে সেই ঈশ্বরকে স্বীকৃতি দিয়েছে তুমি সব জানো প্রভু তুমি আমাকে বলো আমাদের কি করা উচিত তুমি আমাদেরকে দিশা দেখাও এই মুহূর্তে কি করব। আর তাই হাবাকুক শেষ করছে যখন বলছে হয়তো ডুমুর গাছে ডুমুর বৃদ্ধি পাবে না বা দাক্ষা গাছে মানে আঙুর গাছে আঙুর হবে না জলপাই গাছে জলপাই হবে না শস্য হবে না তার মানে পৃথিবীতে অনেক কিছু হতে পারে কোনো মেস থাকবে না গবাদি পশু থাকবে না পৃথিবী যে অবস্থাতেই থাকুক না কেন যে অবস্থাতেই থাকুক না কেন তিনি বলছেন যে পৃথিবী যে অবস্থাতেই থাকুক কিন্তু আমি হাবাকুক বলছে আমি প্রভুতে আনন্দ করব যে ঈশ্বর আমার আমি তাতে আনন্দ করব আর এখান থেকে আজকে আমাদের বড় বড় শিক্ষা শিক্ষা ভাই বোনেরা যে আমি প্রভুই আমি আনন্দ করব। কেন এই কথাটা বলল সে সে প্রথমে কিন্তু প্রার্থনায় নিয়ে গেছে সবকিছু আর তাই সে তার সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন যে ঈশ্বর আমার মনে এই চিন্তাগুলো আসছে কেন বারবার আমার এই রকম ভালো কাজ করা সত্ত্বেও আমাদের অত্যাচারিত ঠিক করেছিল কি যাই হোক না কেন আমার চারপাশে আমার দেশকে যদি বড় দেশই এসে আক্রমণ করে ছাড়কার করে আমি তাও প্রভুত আনন্দ করব বিশ্বাস রাখবো আজকে আমাদের জন্য বড় প্রশ্ন আমাদের জীবনে যখন অবিচার আসে আমাদের এই পৃথিবীর জীবনের মধ্যে বা অন্যান্য অত্যাচার আসে অন্য আঘাত আসে সমস্যা আসে আমরা কি ঈশ্বরের কাছে সেই হাবাকুকের মতো নিয়ে প্রশ্ন সুন্দর সত্য হৃদয় করি আর নাকি ভেঙে যায় অথবা অভিযোগ করি আর নাকি বলি প্রভু আমি জানি তোমাকে আমি তবু আনন্দ করব। কারণ তুমি আমার পরিত্রাতা আমি তোমাতে আনন্দ করব। হাবাকুক করেছিল আর আপনার জীবনে যদি প্রশ্ন আসে আপনি কি তবুও আনন্দ করেন হ্যাঁ তবুও আপনি আনন্দ করতে পারেন আপনি তবুও আনন্দ করতে পারেন কারণ হ্যাপাকুক করেছিল সে জানতো কি জানতো তীরের উনিশে শেষে বলছে বাবা সদা প্রভুই আমার বল তিনি আমার শক্তি বলছেন যে তিনি যখন বলছেন আমি আনন্দ তবুও করব। আমার চারপাশে যা অবস্থা হয়েছে আমি সেটাকে গ্রহণ মেনে নিলাম প্রভু এটা তোমার সুবিচার আসবে তোমার অবিচার আমাদের জীবনের অবিচার থেমে থাকবে না তুমি তাই কি বলেছেন কেন এই বিশ্বাসে বলেছেন যে আমি আনন্দ করবো চূড়াটা কোথায় এইখানে বলছে তুমি আমার শক্তি তোমার শক্তির ওপর আমার পুরো ভরসা আছে তুমি আমার চরণ মানে আমার পা হরিণের মতো করবে কি যে উচ্চ যেখান দিয়ে গমন করব। সেখানে আমি স্টেডি থাকবো কেন হরিণের কথা তুলনা করেছেন দেখুন এই ছবিটা দেখাই ছবিটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন হরিণের এই যে খুর আছে এই খুরের এক বিশেষত্ব রয়েছে এই বিশেষত্বটা কি যে এই বিশেষত্বটা হচ্ছে যে যে কোনো উঁচু জায়গায় উঠতে গেলে এই খুরের গ্রিপটা বা এটা খুব শক্তভাবে ধরে থাকতে পারে তাই হরিণ উচ্চ পাহাড়েও দেখবেন অনেক সুন্দরভাবে উঠে যেতে পারে দৌড়ে কারণ তার এই গরমটার জন্য অনেক উঁচু পাড় উঠতে গেলে দেখুন কতটা বাধা থাকে তার সে উঠতে কতটা কষ্ট হয় এটা সাথে তুলনা করেছে আমাদের ভালোবাসার খ্রিস্টের জীবনে আমাদের চলতে গেলে অনেক অবিচার শত্রুতা অনেক সমস্যার মুক্তি হতে হয় কিন্তু ঈশ্বর আমাদের সেই হরিণের মতো করেন যিনি আমাদের শক্তি আমাদের এই সমস্যার পাহাড়ে উঠতেও তিনি আমাদের সেই হরিনের পায়ের মতো তার শক্তি দেন যেখানে আমরা সেই শক্তিতে যত কঠিনই হোক হরিণের মতো দৌড়াতে পারবো উঠতে পারবো হ্যাঁ হাবাকুক প্রভু তোমাতে বাজবে হাবাকুক তার সমস্ত অভিযোগ এবং দ্বিধা একেবারে ঈশ্বরের কাছে নিয়ে গেছিল এবং ঈশ্বর তাকে উত্তর দিয়েছিল তার মতো করে এটা মনে রাখবেন আর তাই ঈশ্বর যখন আমরা ঈশ্বরকে গ্রহণ করি যে তিনি আমাদের ভালোবাসেন আমরা তার কাছে সোজাসুজি গিয়ে বলি যে প্রভু এই যে আমার জীবন হচ্ছে এটা আমি বুঝতে পাচ্ছি না এটা কিভাবে হবে বলুন আর প্রভু হাবাকুকুর মতো সেই জায়গায় নিয়ে যায় যদি আমরা ধৈর্য রাখি রোমিও পাঁচ অধ্যায়ের একের থেকে পাঁচে বলে যে অতএব যারা বিশ্বাস দ্বারা ধর্মিকতা পেয়েছি কারণ হাবাকুক বলেছে ধার্মিকরা বিশ্বাস দ্বারা বাঁচে যিশুকে বিশ্বাস দ্বারা ধার্মিকতা পাওয়া যায় যীশুর প্রতি বিশ্বাস করে কোনো ধর্মীয় কাজ করে না তাই বলছে যে যারা ধার্মিক হয়েছে যিশুকে বিশ্বাস দ্বারা তাদের জীবনে অনেক কি হতে পারে অনেক কিছু কষ্ট দুঃখ হতে পারে আর তাই বলছে যে আমরা প্রত্যাশা রাখবো যে যিশু আমাদের উদ্ধার করবেন শুধু তাই নয় যখন নানাবিধ ক্লেশ কষ্ট দুঃখ আসবে আমরা জানি এই কষ্ট কি আমাদের ধৈর্য দানবে ধৈর্য কি পরীক্ষা সিদ্ধ করবে পরীক্ষা কি করবে আমাদের আশা দেবে যে আমাদের আশা লজ্জাজনক নয় আমাদের তার আত্মার মধ্য দিয়ে সেই সুবিচার আনবেন আমাদের জীবনে সেই সিদ্ধতা আনবেন আর তবেই আমরা সেই উচ্চতায় যেতে পারি দেখুন হরিণ কত বাধা টপকে সেই উচ্চতায় গেছে আপনি আমার জীবনও সেই উচ্চতায় উচ্চ থেকে দেখতে কত আনন্দ লাগে না নিচ থেকে যখন এত বাধা কাটিয়ে উঠি তেমনি আমরা যখন সেই উচ্চতায় যাই তখন আমাদের জীবনও অনেক আনন্দ লাগে অনেক আনন্দ লাগে এই কারণে কারণ ঈশ্বর আমাদেরকে এক উচ্চতায় নিয়ে যায় হতে পারে আপনার জীবনে আজকে অনেক কিছু হচ্ছে মনে রাখবেন প্রকৃত বিশ্বাস প্রকৃত বিশ্বাস দেখতে জানে যে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন প্রকৃত বিশ্বাস আপনার চারপাশে যে অবস্থায় সমস্যা থাকুক না কেন সেই বিশ্বাসের চোখ তার ঊর্ধ্বে উঠে ঈশ্বরের ভালোবাসার উপর বিশ্বাস রাখতে জানে আমাদের চারপাশের সমস্যাকে আলিঙ্গন বা মেনে নিতে পারে কারণ প্রভু এই অবিচার এই অশক্তি আমার জীবনে দিচ্ছে তার কারণ প্রভু তার একটা নতুন প্রতিকার আনতে চলেছেন আমরা তার দিকে দেখবো বিশ্বাসের হৃদয় দিয়ে তার দিকে থাকবো আর তাই ঈশ্বরকে কি আপনি ঈশ্বরের প্রকৃত ভালোবাসা নিয়ে প্রশ্ন করেন যে ঈশ্বর সত্যি আমার জীবনে এত কষ্ট দুঃখ হচ্ছে কেন সত্যি কি তুমি আমার ভালোবাসো মনে রাখবেন ঈশ্বর তিনি যখন কাজ করেন তার কাজের পদ্ধতি আমাদের কাছে বিস্ময়কর কারণ সেটা আমরা জানি না কারণ তিনি সর্বদা পৃথিবীর প্রতিটা কাজে তার নিয়ন্ত্রণ রয়েছে তিনি সার্বভৌম ঈশ্বর আর তাই ঈশ্বরের পবিত্রতা ঈশ্বরের শক্তি ঈশ্বরের দয়াশীলতা ঈশ্বরের ন্যায়পরণতা ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা সর্ব অবস্থাতেই আপনার জীবনে রয়েছে তা কোনো সমস্যা করতে পারেনি হাবাকুক করতে পারেনি আর তাই সে বলেছিল হ্যাঁ আমি আনন্দ করব আর আজকে আপনার জন্য প্রশ্ন আপনিও কি আনন্দিত একইভাবে করেন আপনি কি করে বলতে পারেন শেষ করার আগে আমি একটা ছোট্ট ঘটনা বলি এই ঘটনাটা হচ্ছে আমাদের বিশ্বে একজন ছিলেন যাকে বলা হতো আনন্দের গুরু গুরু তাকে বলা হয় যিনি অনেক কিছু জানেন ওই সম্বন্ধে টনি হেজা বলে এক ছিলেন আমেরিকান যদিও তার জন্ম আমেরিকায় ছিল না তিনি খুব পড়াশোনা ওখান থেকে করে যখন ইমিগ্রেট করেছিলেন আমেরিকায় সেখান থেকে বড় হন এবং একটা সময় অনেক বড় ব্যবসায়ী হন এবং সিইও হন একটা বড় কোম্পানির তারপরে তিনি একটা বই লিখেছিলেন তার সাফল্য নিয়ে লিখেছিলেন যে ডেলিভারিং হ্যাপিনেস তার মানে আমি আনন্দকে কি করছি ডেলিভারি করছি দিচ্ছি কাউকে তাই তিনি অনেক কিছু বই লিখেছিলেন যে কিভাবে বিজনেসের ব্যবসায় সাকসেস হতে হবে কি তার উদ্দেশ্য নানানভাবে তাকে বলা হতো যে কাজের জায়গায় যে কি তিনি আনন্দের গুরু তিনি আনন্দিত করতে পারেন অথচ তার যখন দু হাজার সালে তিনি রিটায়ার্ন নিলেন আগস্ট মাসে তখন তার তারপর থেকে তার জীবন নানান ভাবে অবক্ষয় হতে লাগলো তার উদ্বিগ্ন আসছিল নানান ধরনের অ্যালকোহলিক ছিল এবং শেষ পর্যন্ত সে কি করেছিল তার মৃত্যুর পাঁচ মাস আগে শোনার সময় নানান ধরনের বলতে পারেন আধ্যাত্মিক জিনিস এক মিস্টিরিয়াস বা বিস্ময়কর ভাবে চলতো ঘরে কোথাও আগুনের রিং সব জ্বলছে এরকম ছিল এবং শেষ পর্যন্ত এক অ্যাক্সিডেন্ট ওই ঘরেতেই ওই গিরেতেই হয় যখন এটা বলে যে ঘটনাটায় সেই আগুনে তিনি দগ্ধ লোককে বলেছিলেন যে আনন্দের পথ দেখাবেন। তিনি অনেক কিছু আমরা এই পৃথিবীতে পাব যে যারা বলে বা যারা আপনাকে বলে যে আনন্দের পথ দেখাবেন কিন্তু তারা নিজেরাই এই টনি হেসের মতো আনন্দিত নয় কিন্তু যারা হাবাকুকের মতো তারা ঈশ্বরের কাছে সমস্ত তারা বই পড়ে নয় তারা হাবাকুকের জীবনে খ্রিস্টের জীবনে তার পবিত্র আত্মায় সেই প্রশ্নে নিয়ে খোঁজে এবং ঈশ্বরের শক্তি যখন তারা জানে সেই হরিণের মতো কঠিন উত্তরাইতে সারা সমস্যার চারপাশেও তাদের চোখ থাকে ঈশ্বরের দিকে বিশ্বাসের হৃদয় থাকে ঈশ্বরের দিকে আর চারপাশের সমস্ত সমস্যার দিকে অভিযোগ নয় তারা আলিঙ্গন করে ধন্যবাদ বলে আর বলে হ্যাঁ প্রভু আমি তোমাতে তবু আনন্দ করব কারণ আমি হাবাকুকর মতো তোমার শক্তির ওপর ভরসা রেখেছি তুমি এই সমস্যাতে বাধাতেও আমাদের বাধা অতিক্রম করাবে হরিণের মতো কুর দিয়ে এই তোমার শক্তির ওপর আমরা বিরাজ করব। আসুন আজকে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা দি ধন্যবাদ যিশু তুমি আমাদের যে বাক্য দিয়েছ এবং ধন্যবাদ পবিত্র পিতা তোমার যে সমস্ত কাজ এই হাবাকুকের মধ্যে দিয়ে করেছিল তোমাদের সাথে তোমার সাথে যে তার সন্নুচ্ছ জীবনের কথা আলাপ তা আজকে আমাদের জীবনকে উন্মোচিত করে এই সমাজে এই পৃথিবীতে অবিচার অন্যায় অনেকভাবে চলছে স্বার্থ কিন্তু তার মধ্যেও তুমি আমাদের রেখেছো প্রভু কারণ তোমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য তোমার সন্তানদের জন্য চিরধার্য তুমি যেভাবে কাজ করো আমাদের বুদ্ধি ভাবনা কাজ করে না তাই আমাদের সাহায্য করো আমাদের দ্বিধা থাকলে মনে ভয় থাকলে মনে আমাদের কোনোরকম যদি অভিযোগ থাকে সেটা যেন তোমার সামনে নিয়ে আসে প্রভু কারণ তুমি এই অসন্তুষ্টির পৃথিবীতে একমাত্র সন্তুষ্টি উত্তর এবং সন্তুষ্টি হৃদয় আমাদের দিতে পারো ধন্যবাদ প্রার্থনা জি সুনামে আমেন ধন্যবাদ সকলকে জয় যিশু থ্যাংক ইউ ধন্যবাদ পাস্টার সুন্দর বাক্যের জন্য